নমস্কার বন্ধুরা, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে গ্লুকোমা বা গ্লকোমা। আমাদের ভালো লাগছে যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, শেয়ারও করছেন, লাইকও করছেন, কিন্তু বারবারই আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যে এটা একটা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য। বেসিক্যালি আমরা চোখ নিয়ে প্রচণ্ড উদাসীন, তো এই উদাসীনতার ফলস্বরূপ এমন সিচুয়েশনে পড়তে হয় যে অন্ধত্বটাকেই আপন করে নিতে হয়। তো এই অন্ধত্বটা যারই হোক তার এবং তার পরিবারের জন্য খুব খারাপ একটা সময় তৈরি করে। তো আমরা চাই যাতে মানুষরা আপাতত চোখের ব্যাপারে একটু অ্যাওয়ারনেসটা জেনে চোখটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুক, কারণ চোখ এমনই একটি জিনিস যেটা একটা সার্টেন টাইমের মধ্যেই যদি প্রবলেমগুলোকে ডিটেক্ট করা যায় তাহলেই সেটাকে সারানো বা সেই জায়গায় রেখে দেওয়া সম্ভব, পরে হয়ে গেলে সেটা অনেক সময় বড় বিপদ হয়। তো নিজেদের মধ্যে এটাকে শেয়ারও করুন এবং অ্যাওয়ারনেস বাড়ান। তো আজকে আমাদের বিষয়টা গ্লুকোমা। গ্লুকোমাটা কি প্রথমে সেটা জানতে হবে। গ্লুকোমাটা পৃথিবীতে অন্ধত্বের এখন অবধি আরেকটা বিশেষ কারণ, এবং এটাও শুধুমাত্র অ্যাওয়ারনেসের অভাবে হয়ে যাওয়া একটা ডিজিজ। তাহলে গ্লুকোমাটা বেসিক্যালি একটি সাইলেন্ট কিলার ডিজিজ বলি আমরা, কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্লুকোমার কোনো সাইন এবং সিমটমস থাকেই না। প্রত্যেকটা ডিজিজেরই কিছু সাইন থাকে, কিছু সিমটমস থাকে, কিন্তু গ্লুকোমা এমন একটা জিনিস যার কোনো সাইন এবং সিমটমস থাকে না। একমাত্র ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমাতে আপনার একটু চোখে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, এই জিনিসগুলো হতে পারে, কিন্তু বাকিগুলো পুরোপুরি সিমটমলেস ডিজিজ, যে কারণে এটা ধরা পড়তেও অনেক সময় লেগে যায়। এবং যদি বলেন এটা এজের কোনো ফ্যাক্টর নেই, যে কোনো এজেই এটা হতে পারে, ইভেন নিউবর্ন বেবির ক্ষেত্রেও এটা পসিবল। আর রেস বা মানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এটা হতে পারে। তো এটাতে কি হয়, আমি খুব বেসিক ভাবে, দেখুন আমরা প্রত্যেকটা ভিডিও যেগুলোই করছি আমরা চাইছি যে আপনাদেরকে বেসিক নলেজটা দিতে, কমপ্লিকেটেড করে দিলে সেটা বুঝতেও অসুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে না, আলটিমেটলি কিছুই জানা যায় না। তো ধরুন আপনার বাড়িতে জলের ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কিতে আপনি জল ভরেন আর একটা পাইপ দিয়ে জল বের করেন। যে পাইপ দিয়ে জল ভরেন এবং জল বের হয়, ধরুন সাইমেলটেনিয়াসলি একসাথেই করছেন, জলও ভরছেন জলও বের করছেন, তাহলে জিনিসটা ইকুয়ালি থাকছে। কিন্তু দেখা গেল যে পাইপটা থেকে জল বের হচ্ছিল সেটা ক্লগড হয়ে গিয়ে বা বন্ধ হয়ে গিয়ে জলটা বের হচ্ছে না, অথচ জলটা ঢুকছে। তখন কি হবে, জলটা ওই পুরো ড্রামটার উপর প্রেশার দেবে এবং তার সবচেয়ে উইকেস্ট পার্ট থেকে জলটা বেরিয়ে যাবে বা ফাটিয়ে দেবে। চোখের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক এরকমই, চোখের ভিতরে আমি জাস্ট একটু ছুঁয়ে চলে যাচ্ছি, আমাদের লেন্সের নিচে বা আইরিসের পিছনে লেন্সের নিচে সিলিয়ারি প্রসেস থাকে, এখান থেকে একটা লিকুইড ফর্মেশন হয়, তৈরি হয়, যেটাকে আমরা অ্যাকুয়াস লুমার বলি। কেন এটা দরকার, তার কারণ কি চোখের জেনারেল স্ট্রাকচারটা বজায় রাখার জন্য এটা দরকার। আর এটার আরেকটা কাজ হচ্ছে এটা কর্নিয়া এবং লেন্সকে তার প্রয়োজনীয় নারিশমেন্টগুলো দেয়। ওইখান থেকে তৈরি হয়ে থ্রু আইরিস হয়ে, আইরিস মানে পিপুলার, এখান থেকে বেরিয়ে ধরুন এরকম আপনার কর্নিয়া আর আইরিসের এই মাঝখান দিয়ে একটা স্পঞ্জি টিস্যু থাকে যেটাকে আমরা ট্রাবেকুলার মেসওয়ার্ক বলি, ওইখান থেকে বেরিয়ে ওটা আবার অ্যাবজর্ব হয়ে যায়। তো বিশেষ কারণে ধরুন সিলিয়ারি প্রসেস থেকে বেশি তৈরি হচ্ছে কিন্তু সেই পরিমাণ বেরোচ্ছে না, সেটা আপনার চোখে প্রেশার তৈরি করছে, কিংবা সিলিয়ারি প্রসেসে ঠিকই তৈরি হচ্ছে কিন্তু ওটা বেরোনোর জায়গা পাচ্ছে না, বা ট্রাবেকুলার মেসওয়ার্ক বা স্পঞ্জি টিস্যুগুলো কোনো স্পেসিফিক কারণে বন্ধ হয়ে গেছে, তখন ওটা প্রেশার তৈরি করছে। দেখুন চোখটা একটা বেলুনের মতো জিনিস, তো প্রেশার তৈরি করলে ও প্রেশারটা নিয়ে নিতে পারে। সাডেন প্রেশারাইজে অনেক প্রবলেম হয়, কিন্তু ধীরে ধীরে যখন প্রেশারটা নেয় ও বাড়তে থাকে, ও নিতে পারে। কিন্তু ও কি করে, চোখের সবচেয়ে উইকেস্ট পার্ট যেটা, সেই জায়গাটাকে বেশি ড্যামেজ করে। খুব স্বাভাবিক
যেখানে উইকেস্ট পাস সেখান থেকেই প্রেশারটা বেরিয়ে যাওয়ার বা রিলিজ হওয়ার একটা চেষ্টা করবে। তো কি হয়, ধরুন লাইট রেস আসলো আপনার রেটিনায়, ফোকাস হলো রেটিনাটা নার্ভ লেয়ার, এইখানে লাইট রেসটা ফোকাস হওয়ার পর এটা ইলেকট্রিক্যালি একটা ট্রান্সফার হয়ে থ্রু অপটিক নার্ভ, মানে চোখের পিছন থেকে একটা অপটিক নার্ভ বেরিয়ে সেটা ব্রেনে পৌঁছে দেয়। এটা খুব উইকেস্ট পার্ট। তো এবার কি হয়, তখন তো প্রেশারটা ওই জায়গাতেই পড়তে শুরু করে। নর্মালি ধরুন আমি একটা জিনিস বোঝাই যে এটা আপনার কাপ, এটা হচ্ছে ডিস্ক, এটা কিন্তু এরকম থাকলেই ঠিক ছিল, আমি অন্যভাবে দেখাতে চাইছি, কিন্তু দেখা গেল প্রেশারটা বাড়ার ফলে এই যে ডিস্কটা যেটা একটু ভিতরের দিকে থাকে সেটা বাড়তে শুরু করলো, এবং এইটা আর কম থাকলো না, এটা আস্তে 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 করে টুয়ার্ডস মার্জিনের দিকে যাচ্ছে। এই যে যখন এই মার্জিনের দিকে যাচ্ছে তখন যতটা আপনার নার্ভ লেয়ার এইখানে ছিল যেটা ও ক্ষতি করলো, আপনার ওইটাই কিন্তু চোখের ড্যামেজ হলো। কেন ড্যামেজ হলো, কারণ কি গ্লকোমা সাইলেন্ট ক্লিয়ার ডিজিজ এই কারণেই বলা হয় যে ফিল্ড অফ ভিউ, মানে ধরুন আপনি 11 জনের মাঠে ফুটবল খেলা দেখছেন, ওই মাঠটা আস্তে 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 সংকুচিত হতে থাকে, এবং ভিড়টা ধরুন আমি এতটা দেখি, এটা আস্তে আস্তে সংকুচিত হতে 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 একটা টিউবের মধ্যে দিয়ে আপনি দেখতে পারেন। আপনার ভিশন কিন্তু 6-6 বা নর্মাল থাকতে পারে, কিন্তু আপনার ফিল্ড অফ ভিউ যতটা আপনি দেখছেন সেইটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। গ্লকোমা এতটাই সাংঘাতিক যে ধরুন আপনার ডিটেকশনে দেরি হলো, তো কোনো কারণে আপনি যে ফিল্ডটা লুজ করলেন সেটা কিন্তু আপনার পার্মানেন্ট ড্যামেজ হলো, সেটা আর কোনো পরিস্থিতিতেই রিকভার সম্ভব না। তাহলে কি হয় ট্রিটমেন্ট প্রসিডিউর হিসেবে, জেনারেলি গ্লকোমা যখনই ধরা পড়ে তখন কিছু এক্সামিনেশন হয় সেটাকে কনফার্ম করার জন্য। যখনই কনফার্ম হয় তখন আমরা কতগুলো পার্টে গ্লকোমাকে দেখি যে এক্স্যাক্টলি আপনার কোনটা হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রপ দিয়ে ওটাকে কন্ট্রোলে রাখা হয়, মানে এরকম না যে আপনি একবার ড্রপ দিলেন কন্ট্রোল হয়ে গেল, এই ড্রপটা কিন্তু আপনাকে আপনার কনসালটেন্ট স্পেশালিস্টের আন্ডারে চেক আপে থাকতে হবে এবং রেকারেন্ট ড্রপ দিয়ে যেতে হবে। এক মাস দিলাম, বন্ধ করে দিলাম। আমরা অনেক সময় দেখেছি পেশেন্টের গ্লকোমা আছে, ওই প্রথমবার দেখেছি বা দ্বিতীয়বার দেখেছি, তারপরে মনে করছে না আমার কোনো প্রবলেম হচ্ছে না, বন্ধ করে দিয়েছে এবং সিভিয়ার ফিল্ড ড্যামেজ হয়েছে। এবং এরকমও দেখা গেছে কিছু পেশেন্টকে প্রায় ব্লাইন্ড হয়ে যাওয়ার সম্মুখীন হতে হয়েছে। গ্লকোমা যদি একবার ধরা পড়ে তাহলে বেস্ট অপশন হচ্ছে আপনি যে আই স্পেশালিস্ট বা আই হসপিটাল দেখাচ্ছেন সেখানে একটা রেগুলার চেক আপ রাখা। রেগুলার চেক আপ মানে রেগুলার চেক আপ, আপনাকে ওনারা যেভাবে যেতে বলছেন আসতে বলছেন সেরকম, মেডিসিনের এদিক থেকে ওদিক করার জায়গা নেই, প্রপার ওয়েতে টাইমিংস মেনটেন করে মেডিসিন দিন। এবং যেহেতু ধরুন আপনার গ্লকোমা হলো, আপনার ব্লাড রিলেশনে যারা আছে তাদের প্রত্যেককে একবার করে চেক করিয়ে নেবেন, কারণ এটা এটা জেনেটিক্যালি খুব স্প্রেড করে। তো এটা গেল এক প্রসিডিউর। সেকেন্ড প্রসিডিউর ট্রিটমেন্ট হচ্ছে যে অনেক সময় লেজার করা হয়। থার্ড হচ্ছে সার্জারিও প্রয়োজন হতে পারে, ডিপেন্ড আপন দ্য সিচুয়েশন যে আপনি কোন জায়গায় আছেন এবং আপনার জন্য এক্স্যাক্টলি কোনটা ভালো। তো এটা গেল এক। আর ধরুন আপনার মনে হচ্ছে কিছু নেই, স্টিল যখনই আপনি চেক আপ করাচ্ছেন একবার ডাইলেটেড আই এক্সামিনেশন করিয়ে নিন। এই ডাইলেটেড আই এক্সামিনেশন নিয়ে আমরা আগেও একটা এপিসোড করেছিলাম যে ম্যাক্সিমাম লোকই করতে চায় না, কেন এক ঘন্টা বসতে হবে, 3 ঘন্টা ঝাপসা দেখবো, সময় নেই। এটাতে যে কনসালটেন্ট দেখছে তার লাভ নয়, লাভটা আপনার, তাকে দুবার দেখতে হচ্ছে, কিন্তু আপনার পুরো ব্যাপারটা তার নলেজে চলে আসছে এক্স্যাক্টলি কি হচ্ছে আপনার। ডাইলেটেড আই এক্সামিনেশন মাস্ট, এবং এই ডাইলেটেড আই এক্সামিনেশন দিয়ে প্রথম কোয়ারিজ হতে পারে যে কি হল। এবার লোকের ধারণা যে তাহলে আমার, যদি আমি প্রেশারের কথাই বললাম তাহলে আমার নর্মাল প্রেশার কি, চোখের নর্মাল প্রেশার বা অ্যাবনর্মাল প্রেশার বলে কিছু হয় না, মোটামুটি একটা রেঞ্জ 10-21 অব্দি আমরা ধরি স্ট্যান্ডার্ড রেঞ্জ। কিন্তু গ্লকোমা যে কোনো প্রেশারও হতে পারে, নর্মাল টেনশন গ্লকোমাও আছে, মানে যে প্রেশারটা আপনার চোখ সেই নর্মাল টেনশনটাই আপনার ওই উইকেস্ট পার্টটা নিতে পারছে না। ক্রাইটেরিয়া গ্লকোমার একটাই থাকে, যে প্রেশারে আপনার গ্লকোমা ধরা পড়লো, আই স্পেশালিস্টদের কাজ হচ্ছে সবসময় তার নিচে আপনাকে রাখা,
তাহলে আপনার প্রবলেমটা কম হবে। এবং প্রতি ছ মাস ডিপেন্ড করবে সিভিটু বা তিন মাস বা এক বছর অন্তর অন্তর ফিল্ড অফ ভিশনের একটা টেস্ট হয়, ওই টেস্টটা করে আগের টেস্টের সাথে মিলিয়ে দেখতে হয় যে আপনার ইউজ করার পরে কি হচ্ছে। তো ফ্রেন্ডস, বন্ধুরা খুব সাবধান, এটা একটা সাংঘাতিক ডিজিজ। এবং বেসিক্যালি ওই বললাম অপেক ক্লোজড অ্যাঙ্গেল গ্লকোমা ছাড়া আর কোনো গ্লকোমা এর কোনো সাইড সিমটমস বা থাকে না। আর এটা একটা কয়েকটা কমপ্লিকেটেড। আর একটা জিনিস হচ্ছে, যারা ধরুন স্টেরয়েড ইউজ করছেন, আর্থ্রাইটিস আছে বা কোনো কারণে স্পেসিফিক কারণে স্টেরয়েড খেতে হচ্ছে, তারা ডেফিনেটলি চেক আপে থাকুন। স্টেরয়েড খাওয়া বা স্টেরয়েড চোখে নেওয়া এটাও কিন্তু প্রেশার রাইজ করে দেয়। কিন্তু ডিপেন্ড করে সিচুয়েশন, যে আপনার একটা ইনফেকশন হলো যেখানে হয়তো আপনার স্টেরয়েড দেওয়া দরকার, আপনার কনসালটেন্ট বুঝবে যে আপনাকে কতটা দেওয়া উচিত এবং তাতে আপনার কী ক্ষতি হচ্ছে তিনি বুঝবেন। কিন্তু লং টাইম আমরা অনেক দেখেছি যে কখনো কেউ একটা ইনফেকশনের জন্য দেখিয়েছিল, তাকে একটা স্টেরয়েড লেখা হয়েছে কিছুদিনের জন্য, কিন্তু পরে যখন আবার ওরকম সাইন সিমটমস আসছে সে কিন্তু রেগুলার দিয়ে যাচ্ছে। কখনো করবেন না, স্টেরয়েড ইনডিউসড গ্লকোমাও কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়। তো বন্ধুরা সাবধানে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। আজকের মতো এটুকুই, নমস্কার।